নাবালিকা স্কুল ছাত্রী নিখোঁজ, 20 দিন পার হয়ে গেলেও এখনো মেলেনি খোঁজ। কার্যত নুন আনতে পান্তা ফুরোয় সংসারে, তারপরে স্বামী মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। নাকাশিপাড়া থানার দহপাড়া গ্রামের পমিলা রায় তার 15 বছর বয়সী মেয়ে কোয়েল রায়কে নিয়ে পিতৃগৃহে বসবাস করে। এই অভাবকে সাথে নিয়েই বহু কষ্টে তার মেয়েকে সাধ্যমতো পড়াশোনা করার খরচ যোগান মা। হঠাৎ বিগত 20 দিন যাবত মেয়ে নিখোঁজ। পরিবারের সাথে কথা বলে যেটুকু জানা গিয়েছে, 15 বছরের মেয়ে কোয়েল রায় ধর্মদা সুশীলবাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় মোটামুটি কোয়েল, সম্প্রতি সে মাধ্যমিক দিয়েছে। এর আগেও একদিন হঠাৎ মেয়ে ধর্মদা যাবার নাম করে সারা দিনের শেষে বাড়ি ফেরে। তার এই বকাবকির ফলেই নিখোঁজ হয়েছে বলে পরিবারের অনুমান করছে। স্থানীয় নাকাশিপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে পরিবার সূত্রে। আজ কতদিন ধরে নিখোঁজ? আজ 16 দিন। পুলিশের যোগাযোগ করেছিলেন পুলিশকে? না, যোগাযোগ করেন ডাইরি করা ছিল। তো তারা কি বলছে? তারা এখন বলছে কেস করতে হবে, তাই বলেছে যে আমার তার সমর্থন নেই যে আমি কেস করব, তার জন্য আর মানে পুলিশ বলছে না। আমার কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? কোন স্কুলে পড়ে? আচ্ছা, মেয়ের নাম? কোয়েল রায়। আপনার নাম? পমিলা রায়। ঠিক কি হয়েছিল? ওই তো দাদা বকাবকি করলাম, ধর্মদা যেতে বারণ করলাম, ধর্মদা ধর্মতল ঘুরে আসলো, দিয়ে বকাবকি করলাম রাত্রে। সকালে আবার কি বুঝলো না বুঝলো করে জানে না শুনে না, আর যাবো বাড়ি থেকে ঘুরে চলে যাবো। আমরা জানতে পারিনি যে কখন গিয়েছে না গিয়েছে, কেউ জানে না। এখন কি চাইছেন? কতদিন ধরে নিখোঁজ? 16 দিন। এখন বর্তমানে কি চাইছেন? এখন খুঁজে খোঁজ করে যে এখন যদি পাওয়া যায় কোনো জায়গায়, আমরা তো খোঁজ করে আত্মীয়স্বজনের বাড়ির সব দেখলাম, ভালো ভালো জায়গা খোঁজ করলাম, থানা হতে জানা আমাদের ডায়েরি করা হয়েছে। এখন তো কিছুই হয়নি, এখন 16 দিন হয়ে গেল। আপনার নাম কে হন সম্পর্কে আপনি? দাদু। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।